हेलो गाइज, वेलकम टू माई मोटो ब्लॉग एंड यू आर वाचिंग रेहना मूलन बाइक। और आज के फर्स्ट राइड रिव्यू करब यामा MT15 एर। लुक एट दिस गाइज, असाधारण एक बाइक, माने नेकेड स्पोर्ट्स मध्य खूब जोस एक बाइक। एर लुकटा असाधारण, जे कोनो मानुषेर माने घूम केड़े निबे आर कि, आर अनेक मानुषेर स्वप्न एटा। Because look at this headlight, guys. This look like alien from another space. Wow, nice man, nice man. And the look is absolutely gorgeous. Look at this color, black color. Amar shob shomoy black color bhalo lage. And ei black color ta ashole oshadharon. Naked sports hisabe khubi chose ekta bike. Look at this tail light, guys. LED tail light, and I like slim profile tail light, not big ones, so that's nice. So chalen ajke amra eta ride diye dekhi kemon lage. Age instrument console ta dekhai apnader. Instrument console ta hocche R15 version 3 er motoi same, ar onek boro console, mane apnar dekhte kono problem I hobe na. এখানে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর আছে, এখানে হচ্ছে আপনার স্পিড শো করে, এখানে হচ্ছে ফুয়েল গজ দেখা যাচ্ছে, আর এখানে কত কিলোমিটার চালাইছেন সেটা শো করতেছে, আর এটা তো আরপিএম মিটার। সো চলেন একটা রাইড দিয়ে দেখি আসলে কেমন লাগে বাইকটি চালাতে। সো গাইস, আমরা একটু এক্সস্ট নোটটা শুনি বাইকের। নাইস এক্সস্ট নোট। তো চলেন রাইড দিয়ে দেখি, আসতেছেন। সো গাইস, আজকে আমরা কী কী নিয়ে আলোচনা করব সেগুলো ফার্স্টে বলে নিই। সো ফার্স্টে আমরা আলোচনা করব বাইকটির সিটিং পজিশন নিয়ে, দেন আমরা আলোচনা করব সিটিং কমফোর্ট নিয়ে, মানে বাইকটিতে বসতে আসলে কেমন লাগে। তারপরে আলোচনা করব হচ্ছে বাইকটির ব্রেকিং নিয়ে, যে বাইকটির ব্রেক কেমন। দেন আমরা আলোচনা করব বাইকটির পাওয়ার অ্যান্ড টর্ক ফিগার নিয়ে, যে বাইকটির আসলে পাওয়ার কেমন দিয়েছে আর টর্কটা আসলে কেমন। দেন আলোচনা করব বাইকটির টায়ার নিয়ে, টায়ারগুলো আসলে কেমন, রোড কন্ডিশনে আসলে কেমন খাপ খায় টায়ারগুলো। দেন আমরা আলোচনা করব বাইকটির মাইলেজ নিয়ে। তারপরে আমরা আলোচনা করব বাইকটি আমার চালিয়ে কেমন লাগছে, আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, এর কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক আপনাদের বলার চেষ্টা করব। আর লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে বাইকটি আসলে কাদের জন্য পারফেক্ট সেটাই আপনাদের বলবো আর কি, এই বাইকটি আসলে কাদের জন্য। সো এই ইনফরমেশনগুলো জানার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি। সো গাইস, প্রথমে আসি বাইকটির সিটিং পজিশন নিয়ে। বাইকটির সিটিং পজিশন অন্যান্য নেকেড বাইকের মতোই অনেক আপরাইট, হ্যান্ডেল বারটা অনেক উঁচুতে। সো বাইকের সিটিং পজিশন খুবই ভালো, মানে কমফোর্টের দিক থেকে আর কি, বিকজ যারা হচ্ছে কমফোর্ট খুঁজে বাইকে তাদের জন্য এই সিটিং পজিশনটা খুবই ভালো। আর নেকেড স্পোর্টস বাইকে সাধারণত এরকম সিটিং পজিশনটাই থাকে, যারা একসাথে হচ্ছে আপনার আরাম চায় প্লাস হচ্ছে আবার স্পোর্টি লুক চায় তাদের জন্য আসলে নেকেড স্পোর্টস বাইকগুলো। সো এই বাইকের সিটিং পজিশন খুবই আরামের, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো গাইজ, এরপর আসি বাইকটির সিটিং হাইট নিয়ে আর কি। আমি হচ্ছে 5'8", দেখতে পাচ্ছেন এই যে আমার, আমি পা রাখতে পারি না দুই পাশে ঠিকমতো, মানে ভালোই হাইট আছে, একটু এক সাইডে বেশি এক সাইডে একটু কম রাখতে হয়, বাট আমি নাগাল পাচ্ছি আর কি। বাট এর থেকে একটু কম, মানে 5'6" নিচে যারা হবে তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে এই বাইকটি নাগাল পেতে। সো রাইডিং হাইটটা একটু উঁচু আছে বাইকের, ভালোই গাইজ। এরপর আসি হচ্ছে বাইকটির পাওয়ার অ্যান্ড টর্ক ফিগার নিয়ে। বাইকটিতে
পাওয়ার দেওয়া হয়েছে 19.3 BHP, যা অনেক 150 cc হিসাবে। আর বাইকটিতে বাইকটির টর্ক হচ্ছে 14.7। বাইকটি একটু টর্ক পরীক্ষা করে দেখা যাক। ও হো নাইস, নাইস গাইস, ইউ আর গোনা লাভ দিস বাইক বিকজ টর্ক আর পাওয়ার খুবই অসাধারণ বাইকটিতে, এবং খুবই সুন্দরভাবে কর্নারিং করা যাচ্ছে। ও হো, সো বাইকটিতে পাওয়ার আর টর্ক অনেক দেওয়া হয়েছে, এবং সেটা খুব ভালোভাবেই ফিল করা যায় যে বাইকটি টান দিলেই মানে আপনি সেটা ফিল করতে পারবেন। অসাধারণ পাওয়ার অ্যান্ড টর্ক, ও নাইস, খুবই জোশ। সো বাইকটির মানে আমি তো এখানে টপ স্পিড চেক করতে পারবো না, সো পাওয়ার আসলে কেমন সেটা পুরোপুরি বলা যাচ্ছে না, বাট পাওয়ারটা ফিল করা যাচ্ছে আর টর্কটাও অনেক ভালো, সেটা আমি খুব ভালোভাবে ফিল করতেছি। আসলে আজকে এমন একটা রোডে আমি রিভিউ করতেছি যে এখানে আমি পাওয়ার টর্ক এটা খুব ভালোভাবে আপনাদেরকে মানে দেখাতে মানে শো করতে পারবো না আর কি, বাট বোঝা যাচ্ছে এটি 130-140 ইজিলি ক্রস করবে যে পাওয়ার দেওয়া হয়েছে। সো গাইজ, এবার আসি হচ্ছে বাইকটির সাসপেনশন নিয়ে। অবশ্যই ইন্ডিয়ান ভার্সন, সামনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে ইউজ করা হয়েছে মনোশক, আর সাসপেনশনটা খুব ভালোই সাপোর্ট দিচ্ছে। এই যে সামনে একটু ভাঙা রোড আছে, চলেন একটু চালিয়ে দেখি কেমন সাপোর্ট দেয়। খুবই ভালো সাপোর্ট দিচ্ছে, রাস্তার ভাঙা চূড়াগুলো অত ভালোভাবে টের পাওয়া যাচ্ছে না, বাট তারপরও হালকা টের পাওয়া যাচ্ছে, বাট অতটা খারাপ না। সাসপেনশনের ফিডব্যাকটা খুবই ভালো, ভাঙা রাস্তা চালিয়ে বুঝতে পারতেছি। ও নাইস, সাসপেনশনটা খুবই ভালো, একবারে খারাপ না। হাই ডাক, সামনে দেখি পুরাই ভাঙা রাস্তা, আমার মনে হয় ব্যাক করা উচিত হবে, অনেক সাসপেনশন টেস্ট করা হয়েছে। সো গাইস, বাইকের সাসপেনশন সম্পর্কে তো বললাম, সাসপেনশনটা ভালোই লাগছে আমার, ফিডব্যাকটা খুবই ভালো রোডের সাথে, মানে পিছনের সাসপেনশনটা ভালোই মানে আছে, মানে অতটা স্টিফও না আবার অতটা সফটও না, সো মিডিয়াম মানে এটা মাঝখানে, দুইটার মাঝখানে আর কি। সো সাসপেনশন ফিডব্যাক ওয়াজ গুড আমাদের এইসব রোডের জন্য। এই টেলিস্কোপিক ফর্কই ভালো বিকজ আপসাইড ডাউন সাসপেনশন এইসব রোডের জন্য না আর কি। সো গাইজ, আমরা নেক্সট টেস্ট করব বাইকের ব্রেকিং নিয়ে, চলেন দেখি ব্রেকগুলো কেমন। সামনে একটি স্পিড ব্রেকার আছে, এখানে যে ব্রেক করি, ও সামনের ব্রেকটা খুবই ভালো বাইট করতেছে গাইজ, এই যে দেখেন, ও নাইস, সাথে সাথে বাইক কন্ট্রোলে চলে আসতেছে, দুটো একসাথে ইউজ করে দেখি। ও নাইস, পিছনের চাকা স্কিড করলো একটু, পিছনের ব্রেক ধরার সাথে সাথে পিছনের চাকা স্কিড করেছে, সো পিছনের ব্রেক বুঝতেই পারতেছেন কী পরিমাণ বাইট করতেছে। সো ব্রেকিং ওয়াজ গুড অন দিস বাইক, বাট একটু সাবধানে ব্রেক করতে হবে বিকজ খুব হার্ড ব্রেক ধরে বাইকটায়। সো আপনাদের জন্য এটাই সাবধানতা অবলম্বন করতে হবে এই বাইকে, যে ব্রেকটা খুব মানে সাবধানে ধরতে হবে আর কি। সো গাইজ, এবার আমরা আসি বাইকের টায়ার নিয়ে। বাইকের সামনে ইউজ করা হয়েছে 100 সেকশনের টায়ার আর পিছনে ইউজ করা হয়েছে 140 সেকশনের। সো টায়ারের ফিডব্যাক খুবই ভালো পাচ্ছি রোডে ভালোভাবে গ্রিপ করে আছে, কিন্তু আমি যখন ব্রেক করেছিলাম তখন টায়ার স্কিড করেছিল পিছনেরটা, সো টায়ারের গ্রিপ ভালোই, বাট আমার মনে হয় ব্রেকিংটা অনেক হার্ড বলে টায়ারে খুব বেশি জোরে গ্রিপ করতেছে। সো টায়ার ফিডব্যাক ওয়াজ গুড। এবার আসি বাইকটি আমার চালিয়ে কেমন লাগছে। প্রথমত বলি কিছু বাইকটির আসলে কিছু পজিটিভ দিক বলি আর কিছু নেগেটিভ দিক বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আমার কেমন লাগতেছে বাইকটি চালিয়ে। সো প্রথমে আসি বাইকটির কিছু পজিটিভ দিক নিয়ে। বাইকটির পজিটিভ দিক হচ্ছে লুক, অসাধারণ লুক বাইকটি, আপনারা দেখলে যে কেউ তাকিয়ে থাকবে, মানে আই ক্যাচি বাইক, যে কেউ বাইকটি পছন্দ করবে। সো বাইকের লুক হচ্ছে ফার্স্ট অ্যাডভান্টেজ পয়েন্ট। দেন আসি বাইকের পাওয়ার অ্যান্ড টর্ক,
মানে বাইকের পাওয়ার অ্যান্ড টর্ক নিয়ে আপনার কোনো বিপদেই পড়তে হবে না, মানে আপনার কোনো টেনশনই করতে হবে না, বিকজ বাইকে অনেক অনেক টর্ক এবং অনেক পাওয়ার দেওয়া আছে 150 cc ইঞ্জিন হিসাবে, বিকজ অবশ্যই এটা লিকুইড কুল ইঞ্জিন, এই জন্যই আসলে পাওয়ার অ্যান্ড টর্ক এত দেওয়া সম্ভব হয়েছে। সো পাওয়ার বাইকের পাওয়ার অ্যান্ড টর্ক যথেষ্ট আছে, আপনার হাইওয়ে বলেন, শর্ট রাইড বলেন, সিটি রাইড বলেন, যেখানে বলেন আপনি সুন্দর মতো বাইকটি চালাতে পারবেন। আর আরেকটি পজিটিভ দিক হচ্ছে বাইকটির বাইকের ব্রেকিং, বাইকের ব্রেকিং অসাধারণ, মানে আমি বাইক মানে ব্রেক প্রেস করার সাথে সাথে বাইক থেমে যাচ্ছে। আর এটিতে মনে হয় সিঙ্গেল চ্যানেল ABS আছে, আর সিঙ্গেল চ্যানেল ABS থাকার কারণে বাইকটি খুব সহজেই থেমে যাচ্ছে। সো বাইকের ব্রেকিংটা খুবই ভালো। এবার আসি বাইকটির কিছু নেগেটিভ দিক নিয়ে। বাইকটির নেগেটিভ দিক হচ্ছে এক্সস্ট নোট, আমার এক্সস্ট নোটটা অতটা ভালো লাগে না, মানে আমার অন্যান্য বাইক যে আমি রিভিউ করেছি ওগুলো থেকে, তবে এক্সস্ট নোটটা অনেক স্মুথ, এটা অনেকেরই ভালো লাগবে, বাট আমার আসলে নিজের পার্সোনাল ওপিনিয়ন বললাম আর কি, কারণ এক্সস্ট নোট এক একজনের কাছে এক এক রকম লাগে এক এক বাইকের। সো আমার কাছে মোটামুটি লেগেছে আর কি, অতটা ভালো লাগেনি এক্সস্ট নোট, স্মুথ টাইপের এক্সস্ট নোট। আরেকটি নেগেটিভ দিক হচ্ছে বাইকের মানে টায়ারগুলা, আই ডোন্ট নো এটা নেগেটিভ বলা যায় কি না, বিকজ আমি ওই যে ব্রেক ধরে স্কিড করেছে টায়ার, সো মনে 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 হচ্ছে যে টায়ারের গ্রিপটা মানে একটু কম মেবি, আমি অত বেশি জোরে চালিয়েও যে ব্রেক ধরেছি অনেক হার্ড তা না, সো অল্প ব্রেক ধরা মানে অল্প স্পিডে ব্রেক ধরাতে টায়ার স্কিড করেছে, সো এটা একটা নেগেটিভ দিক হিসেবে ধরা যায়। আর এছাড়া আমি মনে করি না বাইকের কোনো তেমন আর নেগেটিভ দিক আছে, বাইকটি ওভারঅল ভেরি গুড, ভেরি গুড। ও আমি বাইকটির যার বাইক তার সাথে কথা বলেছিলাম, সে মাইলেজ পায় 40 থেকে 45, সো খুবই ভালো মাইলেজ। সে বলল ভাই আমি সবসময় 40 থেকে 45 মধ্যে পাই মাইলেজ, সিটিতে রাইড করলে 40, 42, 43 এরকম পাই, আর যখন হাইওয়েতে রাইড করি তখন 45 থেকে 47, 9 এরকম পাই আর কি। সো মাইলেজ ওয়াজ সো গুড ইন দিস বাইক, 150 cc হিসাবে, তারপর এর পাওয়ার হিসাব করলে খুবই ভালো মাইলেজ। সো এটা একটা পজিটিভ দিকের মধ্যে পড়ে বাইকের, বাইকের মাইলেজটা খুবই ভালো। সো গাইজ এবার সেই বাইকটি আসলে কাদের জন্য, প্রথমে তো যারা হচ্ছে কমফোর্ট পছন্দ করে বাইকে, আবার অ্যাগ্রেসিভ লুক চায়, সাথে অনেক পাওয়ার আর অনেক টর্ক চায়, আমি মনে করব তাদের জন্য এই বাইক, বিকজ এই বাইকটি দিয়ে আপনি খুব মানে খুব আরামসে ট্যুর দিতে পারবেন, আরামসে সিটি রাইড করতে পারবেন, আরামসে যে কোনো কিছু করতে পারবেন। সো যারা এগুলো চান আমি মনে করি বাইকটি তাদের জন্য। বাট বাইকটি একটু বাজেটের মানে অনেকের বাজেট নিয়ে সমস্যা হবে, বাইকটি একটু এক্সপেন্সিভ, সো যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তারা এই বাইকটি নিঃসন্দেহে নিতে পারেন, খুবই অসাধারণ বাইক। সো গাইজ আমি আশা করি আপনাদের যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি বাইকটি সম্পর্কে, আর আমি যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই সেটাই আমার নিচের কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর অবশ্যই সেফভাবে বাইক রাইড করবেন, অবশ্যই ভালো মানের হেলমেট পরবেন আর ভালো মানের গ্লাভস পরবেন, বিকজ সেফটি ফার্স্ট, আপনি যত ভালোই বাইক চালান না কেন অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। সো আমি আশা করি আপনারা সেফটি গিয়ার পরে বাইক চালাবেন আর সেফভাবে বাইক চালাবেন। সো গাইজ আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই, এগুলো দিলে আমার একটু ভালো লাগে, সো আর আমি এগুলো করার আগ্রহ খুব বেশি পাই, মনে করেন আপনাদের আরও ভালো ভালো জন্য কন্টেন্ট দিতে পারি। সো আপনারা একটু অবশ্যই আমাকে হেল্প করবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আর ভিডিওটি একটু শেয়ার করবেন। সো গাইজ আই থিঙ্ক আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে আবার, আর থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।